কিছু বলবি? না আমি কিন্তু সব জানি। সব জানিস মানে তোরা কে কি বলছে? ও স্যারে কইছে আমি সব জানি। স্যার কি সব কিছু বলে দিল? আচ্ছা তুমি এক কাম করো, ইংলিশে বাংলাদেশ বানান। স্যার আমি জানি না। একটা কথা দিন সুন্দর বাচ্চা, সারার মুখে শোনা ঠাস করে বলবে না, আমি জানি না। আমি সেটা জানি না তো জানি না, এটা কেমনে তুমি? বাবা রে তোমাকে একটা কথা আমি বুঝাই, মনে করো যে তুমি সব জানো, মুরগিরে যখন কোনো প্রশ্ন করবে তখন বলি বেলবা আমি জানি। তার মানে কি আর হবে, মনের ভিতর তো একটা আত্মবিশ্বাস তৈরি আরে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই, তুমি যেই জিজ্ঞেস করো আমি সব জানি, বুঝলি? ওরো ওরো মনোযোগ দিয়ে ওরো। তুই এখানে? আমি তো এখানে। কিছু বলবি? না আমি কিন্তু সব জানি। সব জানিস মানে তোরা কে কি বলছে? ও স্যারে কইছে আমি সব জানি। স্যার কি সব কিছু বলে দিল? দেখ বাবা তুই ছোট মানুষ, স্যার কি না কি বলছে স্যারের সব কথা শুনতে নাই, স্যার অনেক সময় শয়তানি পাইজামিও করে। এক কাজ কর, সব কিছু ভুলে যা, আর এই ধর মার কাছে 500 টাকা আছে, 500 টাকা দিয়ে চকলেট আইসক্রিম তোর যা ইচ্ছে তা খেয়ে যা। স্যারও যা করে না, এইটুকু একটা বাচ্চা পোলা পানের কাছে এইভাবে সব কিছু বলে দেয়। স্যার আমারে কি শিখাই দিল, মার কাছে গিয়ে কইলাম যে আমি সব জানি, মা আমারে 500 টাকা দিছে, তাহলে তো ভালো হয়েছে। এক কাজ করি বাবার এগিয়েও কই যে আমি সব জানি, তাহলে বাবাও আমারে 500 টাকা দিবে। বাবা বাবা ও বাবা কড়া কড়া কিরে বাবা ঘুমাইতেছো? একটু ঘুমাইছিল কি? আচ্ছা যাই হোক, আমি তোমার একটা কথা কই, আমি সব জানি, দাও আমার 500 টাকা দাও। সব জানাস মানে? আমি সব জানি। হায় হায় কাজের পরে লোকে কি করছি না করছি কারণ যত তো মনে সব দেখে ফেলাইছে, এখন তো সব জানি। তুই আসলে সব জানাস? আমি সব জানি বাবা। কাজের বলল কি হয়েছে না হয়েছে তুই সব জানাস ঠিক আছে, কিন্তু এই কথা তোর মারে জীবনও কবি না। মারে কইলে তো সব ঘুম ঘুমার ফাঁস হয়ে যাবো তাই না? কাজের বল লাগে তাই তো কই, আমার হাতে চা ভাল লাগে না, আমার হাতে পানি খাওয়া যায় না, আমার দিয়ে কাপড় ধোয়া যায় না তাই না? কত ঘন কেন না মানে আসলে ও না বুঝে এগুলা কইছে। এই বাবা তুই কি সব জানস? ও কি সব জানো ওইটা বড় কথা না, তুমি যে কইছো ওইটা তো আমি শুনছি যে কাজের মেয়ের লাগে যা যা করছি তুই তোর মারে কইস না, এর লাগে পোলারে 500 টাকা ঘুষ দিতাছ না? আজু বুয়ের বাবা কাজের মেয়ের লগে কি করছে না করছে এই জন্য আমার 500 টাকা দিছে, কিন্তু তুমি আমার 500 টাকা কেন দিছো? ওই যে ওই যে এটা মা দিছে আমার আর ওটা আমি দিছি না তলে তলে এটা এই 500 টাকা কিল্লা দিছে ঘটনা কি? তেমন কিছু না, ওই একদিন ওর টিউশন স্যারের সাথে একটু কথা বলছিলাম যেমন ওই পোলায় দেখে ফেলছে সেটাই বলতেছে শুনছে না কিছু তাই নাকি? টিউশনি স্যারের লগে কি ডাবলটা কিছু হয়েছে নাকি? না না শুধু একটু কথা বলছিলাম। কিরে বাপ তুই সেটাই দেখছিস তো? না ওটা তো আমি দেখি নাই। আরে আজকে সারে আমারে একটা পড়া দিছিল, আমি মুখের উপর কইছি আমি জানি না, পরে সারে আমারে কইছি এভাবে বলতে নাই, মন উপর কিছু জিজ্ঞাসা করলে বলবা যে আমি সব জানি, এই জন্যই আমি কইছি আমি সব জানি। ওটা সারে শিখাই দিছে? তার মানে পোলাই পড়া শিখছে, আসলে পোলাই কিছুই জানে না দেখছো? হ্যাঁ আমাকে আমাদের মধ্যে কি একটা গন্ডগোল বাজাই দিছে। যাই হোক ছেলে তো ভালো কিছু একটা শিখছে, ছেলের কারণে আমাদের দুজনের ভুলগুলো বেরোয় আসছে। টাকা ফেরত দেন, আমার 500 টাকা দাও, আমার 500 টাকা দাও। আর উমজাদা আজকে থেকে তুমি আমি দুজনেই ভালো হয়ে গেল। ওকে আমি সব জানি না।